মানে এইখানে কাছাকান্তি বাড়ির মাঠে খেলাধুলা করে আমরা বড় হয়েছি, কিন্তু দুর্গাপূজা সম্ভবত 1961 ইংরেজিতে শুরু হয়েছিল সম্ভবত, কারণ ঠিক মনে নেই। তখন কয়েকজন উদ্যোক্তা ছিলেন, একজন বিশিষ্ট উদ্যোক্তা ছিলেন মিত্র সিংহ, এখানে মিত্র সিংহ বলে একজন উদ্যোক্তা ছিলেন, এখানে মণীন্দ্রনাথ ভট্টাচার্য, কামিনী কুমার প্রকাশ্য, প্রমোদচন্দ্র পাল, হৃদয়েন্দ্র কুমার দেব, এদের সবাই মিলে এখানে পূজা শুরু করেছিলেন। আর তারপর থেকেই আর কোনো বছর পূজা বন্ধ হয়নি। তখন তো কাছাকান্তি বাড়িতে এইরকম অনুষ্ঠান ছিল না, কাছাকান্তি বাড়িতে একটা ছোট্ট টিনের মন্দির ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন তখনও তার মধ্যে ইলেকট্রিক লাইটও ছিল না, জনসমাগম এরকম হতো না। তো সেইখানে তারা উদ্যোক্তা হয়ে তারা পূজা শুরু করেন, আর তারপর থেকে চলছে। এরপরে 1979 ইংরেজিতে যখন কাছাকান্তি সেবা সমিতি একটা রেজিস্টার্ড সোসাইটি হয়, তো তখন রেজিস্টার্ড সোসাইটি হওয়ার পরে তারপরে সমিতির তত্ত্বাবধানেই পূজা চলে আসছে, এখন পর্যন্ত প্রত্যেক বছরই পূজা হচ্ছে। মানে রেজিস্টার্ড হওয়ার পর থেকে দুর্গাপূজা হচ্ছে? না না, আমি কী বললাম, আমি বললাম যে 1961 ইংরেজিতে হবে দুর্গাপূজা শুরু হয়েছে। সেবা সমিতি, কাছাকান্তি সেবা সমিতি এই পূজার দায়িত্বটা নিয়েছে 1979 ইংরেজি। আচ্ছা, রেজিস্টার্ড মার্কেট, সোসাইটি রেজিস্টার্ড মার্কেট। এর আগে ওই যে বললাম নামগুলো, মিত্র সিংহ, কামিনী কুমার প্রকাশ্য, মণীন্দ্রনাথ ভট্টাচার্য, হৃদয়েন্দ্র কুমার দেব, প্রমোদচন্দ্র পাল, আরও অনেকে বাজারের অনেকেই ছিলেন উদারবন্দে, মানে উদারবন্দে বিশিষ্ট যারা তারা সবাই এই পূজার উদ্যোক্তা ছিলেন। এই পূজাটা হয়েছে, শুরু হয়েছে তখন থেকে। কাজেই ধরা যায় এখন পর্যন্ত প্রায় 60 বছর ধরে এখানে পূজা চলছে। এই বছরের মতো কি কোনো বছরে মানে এইরকম ছিল নাকি যে মহাষষ্ঠীর দিনে এইরকম এত মন্দিরে? না না, এটা তো এই বছরের মতো তো পরিস্থিতি কোনোদিনই হয়নি, কাজে এইবার একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে এইরকম অবস্থা হয়েছে। আপনার জানা মতো কোনোদিন হয়নি, মানে কোনো বছর হয়নি? আমার জানা মতো না, কোনোদিনই দুর্গাপূজা উপলক্ষে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি, কোনোদিনই না। মানে কোনো অসুবিধাও পড়েনি, অন্য কোনো অসুবিধা? না না, অন্য কোনো অসুবিধা পড়েনি। এইবারটা মানে আমাদের একটা মনে স্মরণীয় বছর আর কি থাকবে সবকিছু। ঠিক আছে, ধন্যবাদ।